জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ও কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার। রোববার দিনব্যাপী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার এসব স্থান পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ভবন, বঙ্গবন্ধু ভবন, লাইব্রেরি ভবন, বকুলতলা উন্মুক্ত মঞ্চ সহ সমাধি সৌধ কমপ্লেক্সের শোভাবর্ধন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী হেলিকপ্টার ও ওড়াকান্দি ঠাকুরবাড়িতে অবতরণের জন্য নির্মাণাধীন হেলিপ্যাড, হেলিপ্যাড থেকে ঠাকুরবাড়ি যাওয়ার জন্য নির্মাণাধীন রাস্তা, বিশ্রামের জন্য বিশ্রামাগার, সড়ক সংস্কার সহ বিভিন্ন চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। সেই সাথে স্থানীয় কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনাও প্রদান করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার গণমাধ্যমকে বলেন, আগামী 27 মার্চ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোপালগঞ্জের এসব স্থান পরিদর্শনের কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। চলতি মাসে 17 থেকে 27 মার্চ পর্যন্ত ঢাকা সহ সারাদেশে উৎসব মুখর পরিবেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। বিশেষ করে নরেন্দ্র মোদী যেসব স্থানে যাবেন সেসব স্থান আমরা পরিদর্শন করছি। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান, জেলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এহসানুল হক, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হিদায়তুল ইসলাম, অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, ওড়াকান্দি ঠাকুর পরিবারের অন্যতম সদস্য কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হেটলু, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার গাজীপুর মোহাম্মদ রাসেল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান শুক্তি, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার অন্যান্য কর্মকর্তাদেরকে সাথে নিয়ে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা সহ বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক শতবর্ষ। ইসের আগে সম্ভব কিনা? লোকগুলো লেভেলের এখানে, এক লেভেলের দুইজনে ধরো। আমাদের বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স টুঙ্গিপাড়া এবং এই ওড়াকান্দি ও সাতক্ষীরা শ্যামলাপুরে এই তিনটা জায়গায় ওনার সপ্তশিল্পীতে অন্তর্ভুক্ত আছে। আমি বিশেষ করে আমি জনগণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ আমাদের গণপূর্ত চিফ ইঞ্জিনিয়ার
আমরা গতকালকে ঢাকা থেকে রওনা হয়ে আমরা শ্যামপুর হয়ে শ্যামনগর হয়ে আজকে সকালে আমরা বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স টুঙ্গিপাড়া সেখানে প্রস্তুতি ওই সচিব মহোদয় বলেছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিক আজকে আমরা পাবো না সেটিকে সামনে রেখে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এটা একটা বিরাট গর্ব এই দুটো আগমনকে কেন্দ্র করে এবং সেই সাথে সাথে হরিচাঁদ ঠাকুরের যে গুরুচাঁদ ঠাকুরের যে কর্মসূচি ছিল তার যে সারা জীবদ্দশায় যে আন্দোলন করেছেন সকল পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে অগ্রসর করার জন্য জাগরণের জন্য এই অগ্রযাত্রা আরও বেশি ত্বরান্বিত হবে বলে আমি মনে করি এবং সেই সাথে সাথে আরও বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের উনি আসছেন সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা